আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি কামরুন্নাহার রুমা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গত নির্বাচনে ভোট হয়নি, উত্তেজনা বশতই এমন মন্তব্য বলেছেন মেনন, 14 দলের কারণ দর্শানো চিঠির জবাব। ক্যালিফোর্নিয়ায় 30,000 একর এলাকা জুড়ে ভয়াবহ দাবানল, লাখো ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন, সরিয়ে নেওয়া হচ্ছে 1,80,000 মানুষকে। শেখ কামাল ক্লাব কাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনাল, চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বরিশালে দলীয় কাউন্সিলে দেয়া বক্তব্যের বিষয়ে 14 দলের কারণ দর্শানোর চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। চিঠি পাওয়ার 3 দিন পর রবিবার এর জবাব দেন রাশেদ খান মেনন। তবে চিঠিতে কি লিখেছেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। উত্তেজনা বশত নির্বাচন নিয়ে ওই বক্তব্য তিনি দিয়েছিলেন বলে জানান রাশেদ খান মেনন। তিনি মনে করেন এই জবাবের পর 14 দলের সঙ্গে তার দলের দূরত্ব কমবে। সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। নয় এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেনন। খুব স্বাভাবিক যে এই বক্তব্যের পর 14 দলের মধ্যে 14 দলের কাছে একটা ভুল বার্তা গেছে এবং 14 দলের যারা আছেন তারা এটাকে খুব সহজভাবে নেননি। আমি যে কথাটা বলেছি নির্বাচন প্রসঙ্গে, এটা সামগ্রিক যে সাম্প্রতিক পরিস্থিতি মানুষের মধ্যে বিরাজ করছে তারই একটা প্রতিক্রিয়া ছিল আমাদের সবার মধ্যে থাকে, সেখানে আমার কাছে অতি কঠোর হয়ে গেছে। তো সবসময় তো মানে কথাগুলোকে কিছু সতর্কতার সাথে বলতে হয়, আমার সেই অসতর্কতা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চলছে শিক্ষক শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি। ভিসির দুর্নীতির বিচার ও পদত্যাগ দাবিতে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে তারা। অবরোধের কারণে অফিসে ঢুকতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা, ভিসিও অফিসে আসেননি, ক্লাস পরীক্ষা নেয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে 1 কোটি টাকা দেওয়ার অভিযোগে গত কয়েক মাস ধরে ক্যাম্পাসে আন্দোলন করে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় শেষ হতে চললেও এখনও সরকারি বরাদ্দের চাল পায়নি পটুয়াখালীর বেশিরভাগ জেলে। মানবেতর জীবন কাটছে এই কর্মহীনদের, তার উপর ঋণের কিস্তি চাপ বাড়িয়েছে আরও, পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। এদিকে প্রশাসনের অভিযানের মধ্যেও অসাধু কিছু জেলের তৎপরতায় বন্ধ হয়নি ইলিশ শিকার। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্ট। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় কাজ নেই উপকূলের জেলেদের, জাল ও নৌকা মেরামত করে অলস সময় পার করছেন তারা। বিকল্প কর্মসংস্থান না থাকায় উপকূলের হাজারো জেলে পরিবার এখন অনাহারে অর্ধাহারে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। মরার উপর খাড়ার ঘা ঋণের কিস্তি। এ সময় জেলেদের মাথা পিছু 20 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা পাননি বেশিরভাগ জেলে। 22 দিন 1 মাস অবরোধ, 15 দিন যাই হইয়া দিয়া পরে হেবা টাকা দেনা পয়সা দেনা ছেলে মেয়ে লেখাপড়া করাতে না, ঘরের সংসার চালতে হয় না, 2 টাকা আয় করবো এই সময় এই অভিযানটা করছে। এই অভিযানটা করার পরে এখন তো আমার রাত খালি, এখন তো সামনে আবার দেনা করা লাগবে। কিস্তির জন্য স্যার আমার গান পলাই যাওয়া লাগে, আনালে স্যাররা দূর ধরে স্যার আর এই এখন জিরো আমি হাজিরা দিতে পারতেছি না, ব্যাংকে অফিসে হেরা বাড়ি এই এই কিস্তির লাগি আমার গান জ্বালাই। অবরোধ দেওয়ার পর যদি 2-5 দিন পর যদি চালটা আমাকে দিতে আর এই লাগে 5-7 হাজার টাকা দিতে, তাহলে আমাকে মোটামুটি একটু উপকার হইতে। পটুয়াখালীতে নিবন্ধিত প্রায় 67,512 জেলের মধ্যে 45,642 জনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 912.84 মেট্রিক টন চাল, কিন্তু তা বন্টনেও আছে নানা অভিযোগ। একটা এলাকায় যে পরিমাণে জেলে আছে সেই পরিমাণে চাল তো আর তাদেরকে দেওয়া হয় না, বিজয় সমস্ত জেলেদেরকে আমরা এই চাল দিতে পারি না। এদিকে অভিযানের মধ্যেও থেমে নেই অসাধুদের তৎপরতা, চলছে মা ইলিশ নিধন, আর এতে মৎস্য বিভাগের কিছু কর্মকর্তা জড়িত বলেও অভিযোগ রয়েছে। 24টা ঘন্টায় সব নদীতেই আমাদের পাহারা আছে, অভিযান চলতেছে। শুধুমাত্র তেঁতুলিয়া নদীতে আমাদের বিশাল নদী, ওখানে আমাদের কিছু পুরোটা কন্ট্রোল আমরা এখনও করতে পারিনি, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি
বিচ্ছিন্নভাবে দুই একটা জাল তারা হয়তো পাতে, আমরা সংবাদ পাইলে সাথে সাথে সেখানে আমরা পৌঁছে যাই, যে ব্যবস্থা গ্রহণ করি। 30 অক্টোবর শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।